বারিনকে ভালো লাগলো অনিমেষের। একটু আত্মভোলা টাইপের, কাজের নেশা মাথায় চাপলে সময় ঠিক থাকে না। বিবেকানন্দ মার্কেটে ওর একটা ছোট স্টল আছে, স্টলটা শিলিগুড়িতে বেশ বিখ্যাত। এক হাতে সাইনবোর্ড লেখা থেকে শুরু করে লিটল ম্যাগাজিনগুলোর কভার এঁকে যান বারিন ওখানে বসে। পয়সা করি তেমন পান কিনার সন্দেহ আছে, কারণ তার পোশাক যথেষ্ট ময়লা, দাড়ি অবিনস্ত এবং সংসারে একমাত্র মা থাকেন, আর কোনো দামি আসবার নেই। কিন্তু এই লোকটির সঙ্গে পরিচয় হবার 5 মিনিটের মধ্যেই হরিমেশ তাকে পছন্দ করে ফেলল। কোনো রাগ ঢাক নেই কথাবার্তায়, এমন একটা স্পষ্ট আন্তরিকতা আছে যে নিজেকে দূরে রাখতে ইচ্ছে করে না। বারিনের মা খুব ঠান্ডা মানুষ, বললেন, তোমার বোধহয় খেতে একটু অসুবিধা হবে, আমি মাছ মাংস রাখতে পারি না। কথাটা শোনামাত্র হেমলতার মুখ মনে পড়ে গেল। মাত্র 45 মিনিট তফাতে হেমলতা এবং শরীরশেখর রয়েছেন, মাছ মাংস রান্নায় হেমলতারও এখনো আপত্তি। বারিনের বাড়িতে অনিমেষের বেশ স্বস্তি হলো। দুপুর পেরিয়ে গেল, অনিমেষ বারিনের সঙ্গে বের হলো। পায়জামা পাঞ্জাবি যথেষ্ট ময়লা, কাঁধে ঝোলা। বারিন ওকে রাস্তাঘাট বোঝাচ্ছিলেন। শিলিগুড়িতে আসা যাওয়ার পথে কিছুক্ষণ থেকেছে অনিমেষ। আজ ভালো করে চেয়ে দেখল, বেশ জনবহুল শহর। ব্যবসাপাতির দৌলতে জলপাইগুড়ি থেকে অনেক এগিয়ে আছে। কলকাতার পর এমন বিভিন্ন জাতের মানুষ বোধহয় বাংলাদেশ আর কোথাও দেখা যাবে না। সকালে দেখা হওয়ার পর বারিন অনেক কথা বলেছেন, কিন্তু যে জন্য অনিমেষ এখানে এসেছে তা নিয়ে কথা তোলেননি। বারিনের বয়স অনুমান করা মুশকিল, যদিও দাড়িতে পাক ধরেছে তবু 50 ছাড়িয়েছে মনে হয় না। অথচ আজ কথা বলার সময় অনিমেষ জেনেছে বারিন অবিভক্ত কমিউনিস্ট পার্টির সদস্য ছিলেন স্বাধীনতার অনেক আগে থেকেই। পার্টি যখন বেআইনি ঘোষিত হলো তখন পালিয়ে বেরিয়েছেন অনেক কাল। অনিমেষের একবার মনে হয়েছিল ছোট কাকা প্রিয়তোষের কথা বারিনকে জিজ্ঞাসা করে, কিন্তু একটা কথা ভেবে সে নিজেকে সংযত করল। প্রিয়তোষ আজ যেখানে বিচরণ করছেন তার সঙ্গে বারিনের আকাশ পাতাল পার্থক্য। যখন অনিমেষই নিজের কাকাকে শ্রদ্ধার চোখে দেখছে না, তখন বারিন তো আরও পারবেন না। সেক্ষেত্রে খামোখর কথা তুলে কী লাভ? আজ এই কয়েক ঘন্টায় বারিনকে দেখে অনিমেষের মনে হয়েছে ভদ্রলোক অত্যন্ত নিরাসক্ত, কোনো ব্যাপারই তাকে তেমনভাবে স্পর্শ করে না, কোনো কিছুর বিরুদ্ধে তার বিশেষ অভিযোগ নেই। এরকম নির্লিপ্তির সঙ্গে এর আগে পরিচয় হয়নি। বারিনের স্টলে বসার জায়গা বলতে কয়েকটা মোড়া ছাড়া কিছু নেই। স্টলটা খোলাই ছিল, একটা বাচ্চা ছেলে টিনের পাতে রং বোলাচ্ছিল। বারিনকে দেখে বলল, সকাল থেকে 3 জন লোক অনেকবার খুঁজতে এসেছে। কারা? দোকানের ভেতরে ব্যাগটাকে রেখে অনিমেষের দিকে একটা মোড়া এগিয়ে দিলেন বারিন। নাম জানি না, চেহারা দেখেছি, তারে নামে জানি না, শুধু চোখে দেখেছি, হাসলেন বারিন। এখানে যারা আসা যাওয়া করে তাদেরকেও? একজনকে দেখেছি এখানে আসতে, যার গরজ আছে সে নিশ্চয়ই আবার আসবে। আসুন আমরা আরাম করে বসি, এই হলো আমাদের ব্যবসা কেন্দ্র। লোকে অবশ্যই একে আড্ডাখানা বলে, তা নিন্দুকেরা তো কত কথাই বলে। বারিন একটা মোড়ায় বসে হাসলেন। অনিমেষ ঢোকার সময় এলাকাটা দেখছিল, চারধারে বেশ বড় সড় দোকান, জামা কাপড়েরই বেশি, প্রত্যেকের ব্যবসা যে খুব চালু তা বোঝা যায়। এসবের মধ্যে বারিনের দোকান মূর্তিমান বেখাপ্পা, কিছু সাইনবোর্ড আর টিনের পাত, রঙের সরঞ্জাম চারপাশে ছড়ানো, কুড়িয়ে বাড়িয়ে 200 টাকারও সম্পত্তি হবে না। ব্যাপারটা অনিমেষ লক্ষ্য করছে দেখে বারিন বললেন, কি আমার দোকানের চেহারা দেখা হচ্ছে? ওটা আমারই মতন, কখন বাজার অচল আধুলির মতো হাত ঘষা খাচ্ছে টের পাওয়া যায়নি। ভাড়া সাকুল্য 75, ছেড়ে দিলে 10-12 হাজার দক্ষিণা পাওয়া যাবে। কিন্তু তাহলে শিলিগুড়ির লেখক শিল্পীদের আড্ডা মারার জায়গা জুটবে না যে, এখানে তো ভাই কফি হাউস নেই। ভাড়া বাকি নেই তো? অনিমেষ ঠাট্টা করার লোভ সামলাতে পারল না। ছিল, সবাই চাঁদা দিয়ে মিটিয়ে দিয়েছে,
এটি হলো দোকানের কর্মচারী, 20 টাকা মাইনে নেন। টিকে আছেন কাজ শেখার প্রবল আগ্রহে, শিল্পী হবার একটা প্রাণপণ চেষ্টা আছে ওর মধ্যে। কানু, 2 কাপ চা খাওয়াবি? বাড়ির পকেট থেকে একটা আদুলি বের করে ছেলেটির সামনে ধরলেন। ফণিমেষ দেখলো কাজে ব্যাঘাত হওয়ায় ছেলেটি একটু বিরক্ত হলেও খুব যত্নে তুলিটাকে এক পাশে রাখলো। ডেলিভারি না দিলে টাকা দেবেন না বলেছে, মনে থাকে জানো? কাল সকাল কেন, আজ বিকেলেই তারা ইচ্ছে করলে নিয়ে যেতে পারে, তুই তো সব করেই ফেলেছিস, হাসলেন বাড়ি। অনিমেষ দেখলো টিনের পাতটায় শুধু একটা রঙই পাথাল করে বোলানো হয়েছে, তাতে এখনো কিছু লেখা হয়নি। ছেলেটি বেরিয়ে গেলে সে জিজ্ঞাসা করলো, আপনি কিন্তু এখনো আমার সঙ্গে কোনো কথা বলেননি। কি কথা? বাড়ির তাকালেন। আমি কি জন্য এসেছি? হবে ক্ষণ, এত ব্যস্ততা কেন? একটা দিন খামোখা নষ্ট করে লাভ কি? নষ্ট হলে বলে মনে হচ্ছে কেন? এই যে আমরা পরিচিত হলাম, কথা বলছি, এটাই তো এক ধরনের লাভ। এই যে কবিরা এসে গেছে, সময় হলেই আমরা এ ব্যাপারে কথা বলবো, কেমন? বিকেলবেলা অনিমেষের মনে হলো সত্যি বারিনের সহ্য শক্তি আছে। যারা একবার আসছে তারা আর নড়ার নাম করছে না, কেউ কবিতা লেখে, কেউ গল্প, কেউ বা নাটক করে, পৃথিবীর সমস্ত বিষয় নিয়ে তারা বকবক করে যাচ্ছে সমানে, কোনো বিষয় বেশিক্ষণ আটকে থাকছে না তারা। এবং এত দ্রুত প্রসঙ্গান্তরে যাচ্ছে যে আগের বিষয় নিয়ে কথা বলার কি প্রয়োজন ছিল তা বোঝা যাচ্ছে না। অনিমেষ একটা জিনিস অনুভব করল, স্টাবলিশমেন্টের বিরুদ্ধে এদের জেহাদ প্রচণ্ড। যে সমস্ত লেখক বড় বড় কাগজে লেখেন তারা নাকি ইতিমধ্যে বিকৃত হয়ে গেছেন, তাদের কাছে থেকে নতুন কিছু আশা করা ভুল। বাড়ির চুপচাপ শুনে যাচ্ছিল এদের কথা। হঠাৎ নরম গলায় শুধলেন, ওসব কাগজে লেখেননি, এমন কোনো মহান লেখকের নাম তোমাদের জানা আছে? 2-3টে নাম বিভিন্ন মুখে উচ্চারিত হলো। অনিমেষ এদের কোনো লেখা কখনো পড়েনি। বাড়ির কিছুক্ষণ তাকিয়ে থেকে কাটা কাটা শব্দ উচ্চারণ করলেন। প্রতিবাদ মানেই অন্ধ হওয়া নয়, এবং উদারতাই আসল ভিত্তি। যে যোগ্যতার স্বীকৃতি দেওয়াই সুস্থতা। তোমরা যাদের নাম করলে তাদের সাহিত্য প্রতিভা সমরেশ বসুর কাছাকাছি পৌঁছায় না, মনে মানলেও মুখে তোমরা মেনে নিচ্ছ না। হোতা ছুরি দিয়ে কিন্তু আলুও কাটা যায় না, অক্ষমতাই মানুষকে অন্ধ করে। রাত 10টা নাগাদ ভিড় কমল। এতক্ষণ অনিমেষ সেখানে রয়েছে, কিন্তু বাড়ির কারোর সঙ্গেই ওরা আলাপ করিয়ে দেয়নি। যারা এসেছিল তারা তাকে দেখলেও কেউ যেচে কথা বলেনি। ক্রমশ এদের একঘেয়ে কথাবার্তা শুনে অনিমেষের মাথা ধরে গিয়েছিল। একটু ঠান্ডা হাওয়ায় দাঁড়াবার জন্য সে মার্কেটের বাইরে বড় রাস্তা এসেছিল। শিলিগুড়িতে এখন বেশ ঠান্ডা পড়েছে, এত রাতে রাস্তা ফাঁকা, দোকানপাট বন্ধ, মাঝে মাঝে 2-1টা পানের দোকান থেকে আলো আসছে পথে। অনিমেষ বাড়িনের দোকানে ফিরে এসে দেখল সাইনবোর্ডটা শেষবার তুলি বোলাচ্ছেন বাড়ির। ওকে দেখে মুচকি মুচকি হাসলেন, কি মাথা ধরে গিয়েছিল বুঝি? না, অনেকক্ষণ একভাবে বসেছিলাম, এই একটু। দেশের যুবশক্তির চেহারা দেখা হলো? যুবশক্তি? এই যে নব্য যুবক বৃন্দ আমার এখানে এসেছিলেন, তাদের দেখা হলো? তোমায় তুমি বলে ফেললাম ভাই, তুমি আমাকে তুমি বলো, ঠিক আছে? কর্মচারী ছেলেটিকে বিদায় করলেন বাড়ি। এখন মার্কেট চুপচাপ। অনিমেষে খুব ক্লান্ত লাগছিল, সারাটা দিন একদম ফালতু কাটলো। বাড়িনের উদ্দেশ্য কি বুঝতে পারছে না সে, অথচ লোকটি সম্পর্কে তার মোটামুটি শ্রদ্ধাই। তার কথাবার্তা চালচলন অবশ্যই অনিমেষকে আকর্ষণ করছে, কিন্তু যে জন্য সে এসেছে তার কথা ভদ্রলোকে একবারও তুলছে না কেন? বাড়ির এবার দোকান বন্ধ করে ওকে নিয়ে বড় রাস্তা এলেন। এসে বললেন, 11টা বাজতে দেরি আছে না? হ্যাঁ, এবার খেয়ে নিলে হতো। কোথায়? ওই মোড়ের মাথায় একটা পাঞ্জাবির দোকান আছে, খুব
খুব ভালো তরকা তৈরি করে, চলো ওখানেই খেয়ে নিই। আপনি কি রাত্রিতে বাইরে খান? আপনি নয়, তুমি। না না, বাইরে খাবো কেন? আজ খাচ্ছি কারণ বাড়ি ফিরতে কত রাত হবে বলা যায় না, ততক্ষণ বুড়িমাকে জাগিয়ে রাখা উচিত হবে না, কি বলো? অনিমেষ সম্মতির মাথা নাড়ল। তার মানে আজ রাত্রে বারিন্তাকে নিয়ে কোথাও যাচ্ছেন। তবু কিছু কাজ করা যাবে ভেবে এতক্ষণে ভালো লাগলো অনিমেষের। পাঞ্জাবির হোটেলে খাওয়া চুকিয়ে সে জোর করে দাম মেটালো, বলল, প্রথম দিনটা আমার জন্য বরাদ্দ থাক। বারিন বললেন, বেশ বুদ্ধিমান ছেলে দেখছি, খুব অল্পেই কাজ সারলে। তারপর হোটেলের দেওয়ালে টাঙানো ঘড়ির দিকে তাকিয়ে বলল, চলো এবার উঠি, আর মিনিট পাঁচেক আছে 11টা বাজতে। নির্জন রাস্তায় হাঁটতে হাঁটতে বারিন জিজ্ঞাসা করলেন, তুমি গরম জামা কাপড় কিছু আনোনি সঙ্গে? এনেছি, কিন্তু সঙ্গে নিয়ে বের হইনি, আনা উচিত ছিল। শিলিগুড়িতে এই সময় রাত্রিতে খুব ঠান্ডা পড়ে, আর এই একটা জিনিস কোনো রসিকতা বোঝে না। যা হোক, আমার ছুটিতে বোধ হয় কিছু একটা পাওয়া যাবে। নিজের ব্যাগ থেকে বারিন একটা সোয়েটার আর আলোয়ান বের করলেন, দুটোই খুব সুন্দর অবস্থায় নেই, সোয়েটারের মাঝে মাঝে ছোট ফুটো চোখে পড়ল। বারিনোকে জোর করে আলোয়ানটা গায়ে জড়াতে বলে নিজে সোয়েটারে মাথা গলিয়ে নিলেন। প্রথমে একটু অস্বস্তি হলেও কিছুক্ষণের মধ্যে অনিমেষ বুঝতে পারল বারিন তার উপকার করেছে। এয়ারভিউ হোটেলের সামনে এসে বারিনের চেহারা পাল্টে গেল, হাফ ভাবে বেশ সতর্কতা। অনিমেষকে দোকানের আড়ালে দাঁড়াতে বললেন। একটা পুলিশের জিপ দ্রুত চলে গেল শহরের দিকে, তে মাথায় কোনো লোকজন নেই, শুধু ঠিক হোটেলের নিচে একটা পানের দোকান খোলা, সেখানে রেডিওতে কোনো বিদেশি স্টেশন বাজছে। চুপচাপ দুজন ওখানে মিনিট পাঁচেক দাঁড়ানোর পর বারিন জিজ্ঞাসা করলেন, তুমি সিগারেট খাও না? খাই। খাচ্ছ না যে? ভেতরে ভেতরে একটু উত্তেজিত হলো অনিমেষ। বারিন তাকে কিছু না জানালেও ওর ভাবভঙ্গিতে এই উত্তেজনা অনিমেষের মধ্যে সংক্রামিত হয়েছিল। এই সময় এরকম প্রশ্ন শুনে অবাক হয়ে গেল সে। সে হেসে বলল, সঙ্গে নেই তাই? তাহলে নেশাখোর নও? ঠিক নেশা বলা যায় না, কোনো কিছুর কাছে মুচলেকা লিখে দেওয়া কখনোই উচিত নয়। অনিমেষ বারিনের দিকে তাকালো, কথাগুলো কি দুটো মানে রেখে বারিন বলছেন? ঠিক সেই সময় একটা টেম্পো খুব ধীরে ধীরে সামনে এসে দাঁড়ালো, গাড়িটা একটা লাইট নিভানো, অন্যটা এক চক্ষু দত্তের মতো জ্বলছে। ড্রাইভার গাড়ি থেকে নেমে বনেট খুলে ইঞ্জিনের ভেতর মাথা গলিয়ে কিছু দেখছেন। বারিন অনিমেষের হাত ধরে দ্রুত আড়াল ছেড়ে রাস্তায় নামলেন, তারপর এক অদ্ভুত দক্ষতায় টেম্পোর পেছনে উঠে শটান শুয়ে পড়লেন। অনিমেষ হকচকিয়ে গিয়েছিল প্রথমে, কিন্তু ড্রাইভার বনেট বন্ধ করার আগে দ্রুত এবং নিঃশব্দে বারিনের পাশে গিয়ে শুয়ে পড়ল। শোয়ার পর দেখল তলায় একটা ট্রিপল পাতা আছে। খুব খারাপ লাগছে না? তাই বারিন চাপা গলায় বললেন, মাথার উপর কত তারা, অথচ আমরা কখনো লক্ষ্যই করি না। না, বুকের মধ্যে তখনও উত্তেজনা। বারিনের কথা শুনে অনিমেষ ফ্যাল ফ্যাল করে ঘাড় ঘুরিয়ে তাকালো। দুজনে পাশাপাশি শুয়ে আছে, টেম্পোটা আবার চলতে শুরু করেছে, সামান্য ঝাঁকি লাগছে শরীরে। এই সময় বারিন তার কাছে তারার গল্প করছেন, সে আকাশের দিকে তাকালো। হঠাৎ দেখলে মনে হয় চোখে ফুটবে, ছোট বড় অজস্র তারায় আকাশ ঝকঝকে হয়ে রয়েছে, এত তারা একসঙ্গে কখনো দেখেনি অনিমেষ। এভাবে মাটিতে শুয়ে মুখ আকাশের দিকে করে তাকানো হয়নি জীবনে। কিছুক্ষণ দেখলে মনে হয় যেন খুব ধীরে ধীরে আকাশটা অজস্র টর্চ জ্বেলে তার দিকে নেমে আসছে। এরকম নির্মেঘ ঠান্ডা আকাশ অনেকটা অজস্র পিন ঢোকানো কুশনের মতো, কোনোদিন দেখেছে বলে মনে হয় না। তারাগুলোর দিকে এক দৃষ্টে তাকিয়ে থাকতে থাকতে অনিমেষের সমস্ত শরীর শিহরিত হলো, সে নিজের লোমকূপগুলো ফুলে উঠছে অনুভব করল। বাল্যকালে এক রাত্রে মাধুরী তাকে বলেছিলেন, তিনি নাকি আকাশের তারা হয়ে তাকে লক্ষ্য রাখবেন,
মিতা মায়ের ওই কথাটাকে সে অনেক কাল বিশ্বাস করত। কখনো কোনো দুঃখ কিংবা সুখ তাকে সেই বয়সে আলোড়িত করলে সে ছুটে যেত সেই তারার কাছে, গিয়ে কাঁদতো বা হাসত। এ সময় টেম্পুতে শুয়ে অজানা জায়গায় যাওয়ার সময় এক আকাশ তারার দিকে তাকিয়ে অনিমেষের সামনে মাধুরী হঠাৎ চলে এলেন। এতকাল অনেক চেষ্টা করেও যার মুখ মনে করতে পারেনি, জলপাইগুড়ির শ্মশানে দাহ করে আসার পর মায়ের যে চেহারাটা একটু একটু করে হারিয়ে গিয়েছিল, সেই মা এখন তার দু চোখের সামনে। অনিমেষ চোখ বন্ধ করল। মাধুরী হাসছেন, কিন্তু মাধুরী কি হেমন দেখতে? অনিমেষ মন দিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে মাকে দেখছিল। সম্পূর্ণ দেখা হলে তার হৃদয় স্পন্দন বেড়ে গেল। মাধুরীর মুখ বলে এতক্ষণ যাকে সে কল্পনায় দেখছিল, তা যে মাধবীরতা এটা বুঝতে পেরে সে পাথর হয়ে শুয়ে রইল। সেই সময় বাড়ির খোলা গলায় বললেন, তুমি দেখছি দারুণ রোমান্টিক। আকাশের তারা দেখতে দেখতে কখনো কেউ কেঁদেছে বলে শুনিনি। অনিমেষ দ্রুত চোখের জল মুছল, তারপর হাসতে চেষ্টা করে বলল, আমরা কত দূর এলাম? শিলিগুড়ি ছাড়িয়ে গেছি, এবার উঠে বসতে পারো। অনিমেষ ধীরে মাথা তুলল। এক পাশে অন্ধকার মাখানো জঙ্গল, অন্যদিকে ধুধু মাঠ দেখা যাচ্ছে। এসব ব্যবস্থা আগে থেকেই করা ছিল। সে বারিনকে বলল, আপনি কিন্তু ভালো নাটক করেন। আবার আপনি? তুমি বলতে বাধে নাকি? চট করে বয়স্কদের তুমি বলতে অস্বস্তি হয়। চেষ্টা করো, চেষ্টা করো। হ্যাঁ হ্যাঁ, কি বলছিলে, নাটক? একটু আকটু ওরকম না করলে বৈচিত্র্য আসবে কেন? আমরা আর মিনিট দশেকের মধ্যেই পৌঁছে যাব। এটা কোন এলাকা? আরেকটু এগুলো শুকনো টি এস্টেট পড়বে। ঘুমন্ত একটা লোক বসতির কাছে এসে গাড়িটা থেমে যেতে ওরা নেমে এলো। ড্রাইভারের সঙ্গে একটাও কথা হয়নি ওদের। কয়েক সেকেন্ড থামার পর গাড়িটা সোজা বেরিয়ে গেল। এখানে ঠান্ডা খুব, বেশ হিম পড়েছে। আলোয়ান মুড়ি দেওয়া সত্ত্বেও একটা কাঁপুনি অনুভব করলো অনিমেষ। বারিন্দা দ্রুত পায়ে হাঁটছেন। সামনে অনেকগুলো কাঠের বাড়ি। এক নজরে অনিমেষ বুঝল, টিম্বার মার্চেন্টদের এলাকা এটা। পেছনের সারির একটা বাড়ির কাছাকাছি যেতেই হঠাৎ অন্ধকার ফুঁড়ে একটি লোক ওদের সামনে এসে দাঁড়ালো। বারিন্দা? হ্যাঁ ভাই, আসুন। লোকটি ওদের পথ দেখিয়ে একটা কাঠের সিঁড়ি বেয়ে দোতলায় নিয়ে গেল। দরজাটা ভেজানো ছিল, খুলতেই আলো চোখে পড়ল। লোকটি বলল, বারিন্দারা এসে গেছেন। ওদের পেছন পেছন অনিমেষ ভেতরে ঢুকল। মাঝখানে একটা লণ্ঠন জ্বলছে, সেটাকে ঘিরে জনাদশেক মানুষ বসে আছেন। ওদের দেখে দুজন একসঙ্গে বলে উঠলেন, আসুন আসুন বারিনবাবু, উনি এসেছেন। বারিন বললেন, হ্যাঁ, টেম্পো শুয়ে নিয়ে এলাম। এই হলো অনিমেষ মিত্র, জলপাইগুড়ির স্বর্গছেঁড়া চা বাগানের ছেলে, এখন কলকাতা থেকে পাঠানো হয়েছে। অনিমেষ নমস্কার করল, কিন্তু এ ধরনের সৌজন্য বোধ প্রত্যেকের কাছে পাওয়া গেল না। যে দুজন ভদ্রলোক প্রথমে কথা বলছিলেন, তাদের একজন উঠে এসেও দুহাত জড়িয়ে ধরলেন, আসুন আসুন ভাই, আমরা আপনার জন্য এতক্ষণ অপেক্ষা করছিলাম। শিলিগুড়িতে পৌঁছে গেছেন সে খবর আমরা অবশ্য আগেই পেয়ে গেছি। ভদ্রলোক ওকে মাঝখানে নিয়ে গিয়ে বসালেন। অনিমেষ দেখল ঘরের সবাই খুব সতর্ক চোখে তাকে দেখছে। যেসব মুখ এখানে আছে তাদের সবাই বাঙালি নয়, বয়সের পার্থক্যটাও স্পষ্ট। পাশে যিনি বসেছেন তিনি বললেন, আপনার তো কলকাতা থেকে আসতে কোনো অসুবিধে হয়নি, মিলিটারি কম্পার্টমেন্টে এসেছেন। অনিমেষ অবাক হল, কলকাতা থেকে সে কিভাবে এসেছে, এ খবর এখানে পৌঁছে গেছে? গম্ভীর গলায় সে বলল, না কোনো অসুবিধে হয়নি, ভুল করে ওদের কামরায় উঠে পড়তে লাভই হয়েছে। তারপর নজর পড়ল বাড়ি না এখনও দাঁড়িয়ে আছেন। সে ডাকল, আপনি বলতে গিয়ে সামনে নিয়ে বলল, এসো বারিন্দা, দাঁড়িয়ে আছো কেন? মাথা নাড়লেন বারিন, দূর, ওখানে বসার যোগ্যতা আমার আছে নাকি? সাইনবোর্ড এঁকে খাই তাই করতে দাও, তোমাকে পৌঁছে দেবার দায়িত্ব ছিল, দিলাম। আমি এবার চলি, তোমার থাকার ব্যবস্থা এখানেই হবে।
তোমার জিনিসপত্র পৌঁছে যাবে ঠিক সময়ে। চলি ভাই, তোমরা কাজ করো। বাড়ি না দাঁড়ালেন না, দ্রুত পায়ে ঘর থেকে বেরিয়ে এলেন। হনিমেষ বিস্মিত চোখে ওর যাওয়া দেখল। বাড়ি তাহলে সক্রিয়ভাবে যোগ দেয়নি, অথচ গোপনে ওদের সাহায্য করছে। লোকটার প্রতি ওর সমর্থন আরও বেড়ে গেল। একটু পরেই কাজের কথা আরম্ভ হলো। কথা বলতে বলতে অনিমেষ এদের অনেকের নাম জেনে গেল। মোটামুটি উত্তর বাংলার বিভিন্ন জেলায় সক্রিয় কর্মীরা আজকের সভায় উপস্থিত। আন্দোলনের প্রথম ধাপ কিভাবে সংগঠিত করা হবে এ ব্যাপারে কলকাতার কি নির্দেশ তা নিয়ে বিস্তৃত আলোচনা হলো। কৃষকদের সংগঠিত করতে হবে, এলাকায় এলাকায় আরো বেশি ক্যাডার ছড়িয়ে দিতে হবে, তারা কৃষকদের বোঝাবে। যখনই সবুজ সংকেত পাওয়া যাবে তখনই অ্যাকশন শুরু হবে। ওপাশে ফাঁসি দেওয়া, নকশাবাড়িতে ক্রমশ আবহাওয়া গরম হয়ে উঠেছে। একজন অবাঙালি মানুষের কথা অনিমেষকে ভীষণ আকৃষ্ট করল। তিনি বললেন, আমার ছেলেরা প্রস্তুত, কিন্তু সেটা শুধু আমার এলাকায়। অন্য এলাকাগুলো একসঙ্গে তৈরি না হলে কোনো রকম প্রতিরোধ টিকবে না। প্রস্তুতির কাজ খুব দ্রুত এগিয়ে নেওয়া উচিত। অনিমেষ তাকে সমর্থন করে বলল, আমরা শুধু কৃষকদের কথাই বলছি, জমি দখলের ব্যাপারটা তাদের দিয়েই করতে হবে। কিন্তু ভুলে গেলে চলবে না, উত্তর বাংলার গরিব মানুষের 60% কৃষিজীবী নয়। এতগুলো চা বাগানে ছড়িয়ে থাকা মদেশিয়া, ওরাও মানুষগুলোকে সঙ্গে পাওয়া দরকার। সরাসরি পুলিশ কিংবা মিলিটারিদের সঙ্গে আমরা পেরে উঠবো না, গেরিলা যুদ্ধই আমাদের একমাত্র রাস্তা। আর তা করতে হলে কৃষক ছাড়া অন্য শ্রমিকদেরও উৎসাহিত করা দরকার। আপনারা এদিকটা দেখেছেন? সবাই স্বীকার করলো তা দেখা হয়নি। বিভিন্ন চা বাগানের শ্রমিকরা কংগ্রেসি বা RSP ইউনিয়নের সঙ্গে যুক্ত, সেখানে গিয়ে কাজ করার অসুবিধে আছে। তাছাড়া জমি দখল করে তার অধিকার নেওয়ার ব্যাপারে কৃষকদের যত সহজে উদ্বুদ্ধ করা যাবে, শ্রমিকদের তো তা যাবে না। তাদের সামনে পাওয়ার প্রত্যাশা কিছু রাখা যাচ্ছে না। অনিমেষ উত্তপ্ত হলো। আপনারা এদেশের কমিউনিস্ট পার্টিগুলোর লাইনে কথা বলছেন, সাধারণ মানুষ কি শিশু যে তাদের ললিপপের লোভ দেখিয়ে কাজ করাবেন? সেটা পাওয়া হয়ে গেলেই আমাদের সম্পর্ক, ওদের আগ্রহ মিটে যাবে। এভাবে দেশে বিপ্লব হবে না। একজন বললেন, কিন্তু আমাদের নেতা বলেছেন এই বিপ্লব হলো কৃষি বিপ্লব, জোরদারের কাছ থেকে জমি জবরদখল করা নিয়ে তার সূত্রপাত হবে, অতএব সেই দিকটাই জোর দেওয়া হচ্ছে। কিন্তু বিপ্লব তো শুধু কৃষকরাই করবে না, শ্রমিকরা যখন সংখ্যায় ভারী তখন তাদেরও দলে থাকা দরকার। অনিমেষের এই কথাটাকে অবাঙালি ভদ্রলোক সমর্থন করলেন। উত্তর বাংলায় প্রাকৃতিক পরিবেশ এমন যে গেরিলা যুদ্ধের পক্ষে এর চেয়ে ভালো এলাকা পাওয়া যাবে না। চা বাগানগুলো বেশিরভাগই জঙ্গলে ঘেরা এবং একটার থেকে আরেকটা বেশ দূরে দূরে। এই ব্যাপক এলাকায় মিলিটারিকে লুকিয়ে থেকে ব্যতিব্যস্ত করে তোলা সম্ভব। প্রায় 4টে অবধি আলোচনা চলল। হনিমেষের উপর দায়িত্ব পড়ল চা বাগানগুলো দেখার। এটা যে হবে তা সে কলকাতা থেকে অনুমান করেছিল। হ বাঙালি ভদ্রলোক তাকে ব্যাপারে সাহায্য করবেন। খুব দ্রুত ক্ষেত্র প্রস্তুত করতে হবে, যাতে চূড়ান্ত মুহূর্ত এলে আর কোনো জড়তা না থাকে। যে যার কাজের এলাকা ভাগ করে নিল। শিলিগুড়ির এই তল্লাটটা অনিমেষে পরিচিত নয়। সে তিস্তার অপর পারে চা বাগানগুলো শ্রমিক সংগঠনের দায়িত্ব নিল। এই সিদ্ধান্তের পর আর এখানে থাকার কোনো মানে হয় না। অনিমেষ ভোর হওয়া মাত্র ট্রাক ধরে শিলিগুড়িতে চলে এলো। সেই অবাঙালি ভদ্রলোকের সঙ্গে এলেন। অনিমেষ জানতে পারল প্রচুর অস্ত্র আসছে সীমান্ত পেরিয়ে। পাকিস্তানের সঙ্গে যুদ্ধের সময় যেসব অস্ত্র চোরাই পথে এসেছিল সেগুলো সংগ্রহ করা হচ্ছে, এর জন্য অর্থ দরকার। স্বদেশিরা তো বল প্রয়োগ করত, এক্ষেত্রে তাই করতে হবে। এইভাবে যদি কিছুদিন চলে তাহলে পুলিশের মোকাবেলা করতে কোনো অসুবিধে হবে না। অবশ্য কৃষকরা তীর ধনুক নিয়েই মরিয়া হতে পারে। হনিমেষ ভাবছিল
এসবই ঠিক, অস্ত্র প্রচুর থাকতে পারে, কিন্তু সেগুলো যারা ব্যবহার করবে সেই মানুষগুলোকে অবিলম্বে তৈরি করা দরকার।